নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়ের কালিয়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 400 গ্রামের মতো এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এঁচোড়ের দানাগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় সাইজ করে কাটা আলু। আলু এবং এঁচোড় 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। আলু এবং এঁচোড়টা জল ঝরিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 1টা এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য গোটা জিরে। দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা 1-2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম কড়াইশুঁটি। এখানে বলে রাখি, মশলা কষানোর সময় আমি নুনটা যে দিচ্ছি সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তো নুনটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে অসাধারণ একটা স্মেল বেরিয়েছে, কিন্তু কি করা, সেটা তো আর আপনাদের আমি অনুভব করাতে পারবো না, দেখতে হবে শুধুমাত্র। দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই। টক দইটা আমি কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে কেটে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু। আমি এই রান্নায় খুব বেশি ঝাল ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই ঝাল ব্যবহার করতে পারেন। মিনিট 5 ধরে আমি আলু আর এঁচোড় মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে তত কিন্তু টেস্ট হবে। কষানো আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। খুব বেশি জল দেব না, তার কারণ আলু এবং এঁচোড় দুটোই কিন্তু আমার আগে থেকে সেদ্ধ করা। ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর, দেখে নিচ্ছি কোন পর্যায়ে আলু এবং এঁচোড় রয়েছে। আলু এবং এঁচোড় যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, তাই বেশি সেদ্ধ করার দরকার নেই, তবুও একবার আমি দেখে নিচ্ছি। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় কিন্তু গলে গেলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আপনারা চাইলে 1 চামচ ঘিও দিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন মিষ্টি দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ঝোল কিন্তু একদম শুকিয়ে এসেছে, এবারে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ট্রাই করা যায় এঁচোড়ের কালিয়া। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।